ঘর জামাই চাই ঘর জামাই এক মাসের জন্য এই না হলে তুমি আমার হবু হবো কি তাতে বল

রাজ্যপাল আপনি এখানে কি করছেন দাঁতটা বন্ধ করুন হুম শুনুন দাঁত নামে যে হাসবেন না কখনো কালকে এটা কাগজে অফিসে পাঠিয়ে দেবে। পরশু দিনে পাত্র চাই কলমে এটা ছাপা হয়ে বেরোয় আচ্ছা ম্যাডাম ম্যাডাম হুম এর কি কোনো দরকার ছিল মানে না মানে আপনি এক মাসের জন্য একজন ভেড়ুয়া ঘর জমি ভাড়াইবা করবেন কেন আর এক লক্ষ টাকাই বা দেবেন কেন বুঝতে পারছি না তার মানে না মানে এমন কেউ একজন আছে যাকে বিয়ে করলে সে কোনো টাকা তো নিতই না বরং এই দুঃসময় আপনাকে অনেক সাহায্য করতে পারতো ম্যাডাম কিসে আছে ম্যাডাম আছে এমন কেউ একজন আছে যে আপনার জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারে কারো প্রাণের দরকার নেই আমার আপাতত এটা ছাপানোর দরকার আছে আর হ্যাঁ আমার হাত একেবারে খালি হাজার কাক টাকা দরকার আপনি আমাকে কিছু টাকা দিতে পারেন মানে ধা পারি ম্যাডাম পারিতো তবে হাজার কয়েক তো নেই আপাতত এই সব আছে কাছে ম্যাডাম হ্যাঁ এটাই হবে থ্যাংক ইউ ম্যাডাম এক সেকেন্ড এই চালানটা একটা সই করে দেবেন কাল তো ডেলিভারি এই চালানটা প্লিজ ও শিওর একি এটা এক লক্ষ টাকা ফ্যাক্টরি মানে চালান না না আমি এটা সই করতে পারবো না ম্যাডাম ধরুন পারবো না ম্যাডাম আপনার টাকা চাই তো চাই তো আপনার টাকা চাই তো তো ম্যাডাম আমি সাধারণ কর্মচারী সাধারণ টাকা মানে পাই আমি আপনাকে থেকে টাকা দেবো ম্যাডাম এটা ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে দিচ্ছি কিন্তু অত আপনাকে ভাবতে হবে না ম্যাডাম অত আপনাকে ভাবতে হবে না এই মালটা ডেলিভারি করে ফ্যাক্টরির যে ওই বিশ হাজার টাকা লাভ হবে ঠিকই তো আমি আপনার টাকাটা অ্যাডজাস্ট করে দেবো এই কেন গন্ডগোল না ম্যাডাম কোনো গন্ডগোল হবে না কোনো গন্ডগোল হবে না আমি তো আছি ম্যাডাম আমি তো আপনার সেবার জন্যই আছি এবার আপনি আসতে পারেন হ্যাঁ কলমে ওটা ছাপা হয়ে বেরোয় না ঘোর জামাই হয় আরে আমরা কি কোনো ছেলে খুঁজি নাকি আমরা খুঁজছি একটা জেনুইন ভেরু আর বাবাটা লিমিট থাকা চায় তো মে চিঠির লিমিট শেষ শেষ চিঠি চারশো কুড়ি নম্বর কত নম্বর বললেন

ফর ইনফরমেশন কেউ কোনোদিন আমার চোখকে ফাঁকে দিতে পারেনি পারেনি আপনি নারীজাতি জাতির কলঙ্ক জঘন্য ছোট লোক আপনার বিজ্ঞাপন পরে মনে হলো আপনি ঘর জামাই খুঁজছেন না খুঁজছেন কুকুর ভাড়া আপনি চান আপনার স্বামী আপনার কথায় উঠুক বসুক নেরি কুত্তার মতো আপনার পা আমার মনে হয় আপনার বিয়ে না করে একটা কুকুর পোষা উচিত সেক্ষেত্রে আমাকে মাফ করবেন কারণ আমি কুত্তা নই মানুষ আর শুধু মানুষ নই মহামানব আপনার নাম ঠিকানা সবই আমার কাছে আছে আপনি যদি আমার মতো স্বপ্নের রাজপুত্রকে স্বামী হিসেবে পেতে চান তাহলে ফুল আর মিষ্টি পাঠালাম গ্রহণ করবেন ইতি পুরুশ্রেষ্ঠ ভগবান দাস পুরী বাবারে ইতি পুরুশ্রেষ্ঠ ভগবান দাস কি করছিস কি পুরে চিঠিতে লিখেছে ফুল আর মিষ্টি পাঠিয়েছে বড় কি পেয়েছে মিষ্টি কই রে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে डाउनलोड करूँ क्लिक ऐप